সালামু আলাইকুম, আমি জিএম আক্তার হোসেন। আপনাদেরকে স্বাগত আরএসি ক্লাসরুম চ্যানেলে। আলোচনা করব স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার কিভাবে স্থাপন করা হয়। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার স্থাপনের ধাপসমূহ। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার ইনস্টলেশন করার জন্য প্রধানত নিম্নলিখিত অংশে বিভক্ত করা হয়। এক, ইনস্টলেশনের জন্য উপযুক্ত অবস্থান নির্বাচন। দুই, ইনস্টলেশনের সরঞ্জাম প্রস্তুতি। তিন, ইনস্টলেশনের আগের প্রস্তুতি। চার, ইনডোর ইউনিট ইনস্টলেশন, আউটডোর ইউনিট ইনস্টলেশন, ভ্যাকুয়াম, লিক ডিটেকশন, ইউনিট চালু এবং পরীক্ষাকরণ। আমরা ধাপে ধাপে এই 8টা প্রসেসে আমরা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং স্থাপনের প্রক্রিয়া আমরা দেখাবো। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং এর এখানে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট থাকে। ইনডোর ইউনিটে আমাদের এখানে ইনডোর ইউনিটে ক্যাপিলারি টিউব, ফ্যান, কয়েল, এইটা আমাদের ইনডোর ইউনিট। এটা কক্ষের ভিতরে অবস্থান করে। এবং আউটডোর ইউনিট, এটা আউটডোর ইউনিটের মধ্যে আমাদের থাকে কম্প্রেসার, কন্ডেন্সার, এবং এটা আমাদের কক্ষের বাহিরে অবস্থান করে। ইনডোর ইউনিট তিনটা অবস্থায় স্থাপন করা যায়: মেঝেতে, দেয়ালে, সিলিংয়ে। এবং এসির আউটডোর ইউনিট সুবিধা মতো অবস্থানে স্থাপন করা যায়, যেমন ছাদে, বারান্দায়, অ্যাঙ্গেল ফ্রেম দ্বারা স্থাপন করা যায়। আমাদের স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার স্থাপনের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আছে, আমাদের 1 টন এসি যদি আমরা স্থাপন করি, 1 টনের জন্য মিনিমাম ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে মিনিমাম 30 রানিং ফিট থাকতে হবে, আরএফটি রানিং ফিট। এখানে কপার পাইপের সাইজ সাকশন এবং ডিসচার্জ এর 1/4 এবং হাফ পাওয়ার কন্ট্রোল কেবল 70 অথবা 76 ব্যবহার করা যাবে। পাওয়ার কেবল 4 RM এবং সার্কিট ব্রেকার 20 অ্যাম্পিয়ার ব্যবহার করতে হবে। এবং 1 টন 2 টন প্রতিটার জন্য আলাদা আলাদা যে মানটা আছে সেই চার্ট অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং স্থাপনের ক্ষেত্রে আমাদের ইনডোর ইউনিট যখন স্থাপন করব, তার প্রথমেই আমাদের যে কাজটা, আমাদের প্রথমে আগে টুলসটা প্রিপারেশন করতে হবে, তারপর আমাদের ইনডোর ইউনিটের কাজগুলো শুরু করবো। আমরা স্ক্রিনে যে যন্ত্রাংশগুলো দেখতে পাচ্ছি, এই যন্ত্রাংশগুলো আমাদের ইনস্টলেশন ক্ষেত্রে লাগবে। মূলত ভ্যাকুয়াম পাম্প, প্রেশার গ্যাস, ইলেকট্রিক ড্রিল, পিক ডিটেক্টর, পাম্প মিটার, মাল্টিমিটার ব্যবহার করতে হবে। এবং আমাদের যে ইনডোর ইউনিট স্থাপনের সময় যে টিউব, প্রথমে আমাদেরকে টিউবটাকে সুন্দরভাবে আস্তে আস্তে ঘুরিয়ে কাটতে হবে, যাতে এখানে ট্যাপ খেয়ে না যায়। এবং কাটার পর স্ক্র্যাপার থাকবে, এই স্ক্র্যাপার গুলো রিমার দ্বারা এখানে আমাদের স্ক্র্যাপার গুলো রিমুভ করতে হবে। রিমুভ করার পর এখানে মাথায় টেপ পেঁচিয়ে ইনসুলেশনের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দিতে হবে, যাতে কোনো ময়লা এই পাইপের ভিতরে ঢুকতে না পারে। তারপর নাটটাকে টিউবের ভিতরে ঢুকিয়ে, ক্যাপিলারি পাইপে ঢুকিয়ে, ক্যাপিলারি পাইপের যে ডায়ামিটার মাপ আছে, মাপ অনুযায়ী আমাদের ফ্লায়ারিং করতে হবে। ফ্লায়ারিং করার পর এখানে সূক্ষ্মভাবে ফ্লায়ারিং করতে হবে, যাতে এখানে ফেটে না যায়, ফেটে গেলে এখানে লিকেজ হবে। তারপর আমাদের ইউ ট্যাপ দিয়ে দ্বারা ওয়্যার স্ট্রিপিং করতে হবে এবং সঠিকভাবে এটা করতে হবে। তারপর আমাদের ইনডোর ইউনিটটাকে খুলতে হবে, প্যাকেট খুলতে হবে। এখানে সকল যন্ত্র অংশ ঠিকঠাক আছে কিনা সেটা আমাদের চেক আপ করে নিতে হবে, এবং এখানে একটা ম্যানুয়াল পাওয়া যাবে। এবং ইনডোরের ক্ষেত্রে আমাদের যে স্পেস রিকোয়ারমেন্টটা আছে, আমাদের ইনডোর ইউনিটে স্পেস রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আমাদের উপরে সিলিং থেকে উপরের দিকে মিনিমাম 6 ইঞ্চি হতে হবে। এর বেশি থাকা যাবে, কম থাকা যাবে না। ডান পাশে এবং বাম পাশে মিনিমাম 5 ইঞ্চি করে থাকতে হবে, এর বেশি থাকা যাবে কিন্তু কম থাকা যাবে না। এবং ফ্লোর থেকে হাইটটা মিনিমাম 90 ইঞ্চি আমাদের থাকতে হবে, তাহলে আমাদের ইনস্টলেশনটা সুন্দরভাবে হবে। কার্ড থাকে, এই কার্ডের মাধ্যমে আমাদের ওয়াল হোল করার জায়গা ইন্ডিকেশন করা থাকে, স্ক্রুর জায়গায় ইন্ডিকেশন করা থাকে, সেটার মাধ্যমে করতে পারি। অথবা ওয়াল মাউন্ট প্লেট আমরা ওয়ালে বসিয়ে স্প্লিট লেভেল দ্বারা এটা যাতে বাঁকা না হয় সমানভাবে করার জন্য আমরা ওয়াল মাউন্ট প্লেট দ্বারাও করতে পারি। করার পর মার্কিং করার জায়গাতে ড্রিল করতে হবে, এবং ওয়ালের যে ড্রিল গুলো সেখানে আমরা উডের ওয়াল এবং সিমেন্টের ওয়াল দুইটাই আমাদের ড্রিল করতে হবে। এবং ড্রিল করার সময় রুম থেকে বাহিরের দিকে মিনিমাম 5 ইঞ্চি স্লপ রাখতে হবে। আমরা এখানে যে ওয়ালে যে ছিদ্র করা হয়েছে সেখানে ওয়াল সকেট দিতে হবে, এবং
এবং ইনডোর ইউনিট প্রথমে আমাদের পাইপগুলো আস্তে সরাতে হবে এবং পাইপের কানেকশনের জন্য প্রথমে আমাদের ক্যাপগুলো খুলে নিতে হবে। ক্যাপ খোলার পর প্রথমেই আমাদেরকে লো প্রেশার পাইপ বা সাকশন পাইপের সংযোগ দিতে হবে, পরবর্তীতে আমাদের হাই প্রেশার পাইপের সংযোগ দিতে হবে এবং এখানে নাটগুলো টাইট দিতে হবে যাতে এখানে কোনো লিকেজ না থাকে। জোরে টাইট দেওয়া যাবে না, দিলে এটা আমাদের প্যাঁচটা কেটে যেতে পারে। এবং এখানে আমাদের ইনডোর ইউনিটের দুইটা ড্রেনেজের ব্যবস্থা থাকে। ইনস্টলেশন যেটা করব সেটার উপরে প্রয়োজন অনুযায়ী সেই পাশে আমাদের ড্রেনেজ লাইনটাকে আমরা নিব, বাকিটা রাবার প্লাগ দিয়ে সিল করে দিতে হবে। এবং এখানে ড্রেনেজ লাইন যেটা আছে ফ্লেক্সিবল পাইপের সাথে এটা লাগিয়ে দিতে হবে। লাগানোর পর এখানে আমাদের ড্রেনেজ লাইন, ক্যাপিলারি পাইপ এবং ওয়্যার কেবল তিনটা একত্রে র্যাপিং করতে হবে, র্যাপিংটা করতে হবে। এবং এখানে আমাদের ইনডোর ইউনিটের যে কানেকশন ইলেকট্রিক আছে এই ইলেকট্রিক কানেকশনটা সম্পূর্ণ করতে হবে। ইলেকট্রিক কানেকশন আমাদের সার্কিটে দেওয়া থাকবে, সার্কিট অনুযায়ী সংযোগ দিতে হবে। তারপর এখানে চেক করতে হবে যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে, লুজ কানেকশন থাকলে আমাদের স্পার্ক হওয়ার সম্ভাবনা আছে। ইলেকট্রিক কানেকশন সম্পূর্ণ হওয়ার পর আমাদের প্রথমে পাইপে যেটা থাকবে ইলেকট্রিক্যাল লাইনের তার, তারপরে আমাদের থাকবে কপার পাইপ, তারপরে আমাদের থাকবে ড্রেনেজ লাইন। এই তিনটা দেওয়ার পর র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে এটা পাইপের মাথায় ক্যাপ করিয়ে এটা আমরা যে হোল বা গর্ত করি গর্ত দিয়ে এটা বাহিরের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের যে ওয়াল মাউন্ট মাউন্টিং প্লেট যেটা আছে মাউন্টিং প্লেটের সাথে ইনডোর ইউনিটকে সঠিকভাবে লাগিয়ে দিতে হবে, এখানে এখানে লাগিয়ে দিতে হবে। এটাকে আমরা যে স্প্লিট এসির ক্ষেত্রে আমরা ইনডোর ইউনিটের ক্ষেত্রেও আমরা যে সংযোগ দিতে পারি এটা বাহিরেও সংযোগ দিতে পারি। এখানে আমাদের আউটডোর আউটডোরের জন্য যে স্পেস রিকোয়ারমেন্টটা থাকবে, স্পেস রিকোয়ারমেন্টে আউটডোরের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে রাইট সাইডে বাম পাশে 12 ইঞ্চি 12 ইঞ্চি থাকতে হবে, 12 ইঞ্চি বেশি ছাড়া কম রাখা যাবে না। এবং রাইট সাইডে যেটা ডান পাশে যেটা 24 ইঞ্চি আমাদেরকে রাখতে হবে, এর যাতে ফাঁকা থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে। এবং উপরের পাশে যাতে 24 ইঞ্চির মতো মিনিমাম টপ পাশে ফাঁকা থাকে, এবং ফ্যান ব্যাক সাইডে যেখানে আমাদের ফ্যানের বাতাস হবে এটা মিনিমাম 12 ইঞ্চি, এবং সামনের দিকে ফ্রন্ট সাইড যেটা আউটডোরে সেটা মিনিমাম 78 ইঞ্চি আমাদের রাখতে হবে। আউটডোর ইউনিট এখানে আমরা আউটডোর ইউনিট এখানে গ্রাউন্ডে যদি স্থাপন করি সেটা আমাদের সিলেক্ট করে নাট দ্বারা ভালোভাবে টাইট করে লাগাতে হবে যাতে এখানে কোনো প্রকার শব্দ না হয়। এবং আমরা যদি আউটডোর ইউনিটটাকে ওয়ালে লাগাই, ওয়ালে লাগানোর পরে এখানে আমাদের প্রথমে ফ্রেমটাকে স্থাপন করতে হবে। ফ্রেমটাকে স্থাপনের পর রয়্যাল প্লাগ দিয়ে শক্তভাবে লাগানোর পর এটার উপরে আউটডোর ইউনিট যেটা আছে সেটা দিয়ে গ্যাসকেটের মাধ্যমে ভালোভাবে এটা টাইট করে লাগাতে হবে যাতে এখানে কোনো শব্দ না হয়। এবং এখানে ড্রেনেজ লাইন লাগাতে হবে, ড্রেনেজ লাইনের মাধ্যমে পাইপের মাধ্যমে আমাদের ড্রেন পানিটাও এখানে আউটের ব্যবস্থা করতে হবে। এবং সাকশন লাইন এবং ডিসচার্জ লাইনের পোর্ট আমাদেরকে খুলে এই পাইপটাকে সংযোগ দিতে হবে, ইনডোরের সাথে আউটডোর ইউনিটের পাইপের সংযোগ দিতে হবে। দেওয়ার পর এখানে আমাদের ভালোভাবে টাইট দিতে হবে। এবং আমাদের যে পাইপ কিছু বেশি রাখা হয় এই পাইপটা মিনিমাম 4 ইঞ্চি রেডিয়াস রাখতে হবে, এর নিচে আসলে এটা ট্যাপ খেয়ে যেতে পারে, এই জন্য আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে। এবং এখানে যে পাইপটা থাকবে পাইপটা আমার ওয়াটার প্রুফ করতে হবে, বেন্ডে যেতে ওয়াটার প্রুফ যাতে হয় ওয়াটার প্রুফ ভাবে করতে হবে। এবং ইনডোরের কানেকশনের পর আমাদের ইলেকট্রিক যে লাইনটা আছে ইলেকট্রিক লাইন আউটডোরের সাথে এটা ইলেকট্রিক ওয়ারিং ডায়াগ্রামটা সার্কিট এসির আউটডোরের সাথে লাগানো থাকে সেই অনুযায়ী এটা সঠিকভাবে সংযোগ দিতে হবে। ইলেকট্রিক লাইনটাকে সংযোগ দেওয়ার পর যখন আমাদের কাজ সম্পূর্ণ হবে ইলেকট্রিক লাইনে তখন আমাদের ভ্যাকুয়ামের মাধ্যমে আসতে হবে। ভ্যাকুয়াম করতে গেলে আমাদেরকে প্রথমে ভ্যাকুয়াম পাম্পের সাথে সংযোগ দিতে হবে, এবং ডিসচার্জ হাই প্রেশার ভালভ যেটা সেটা বন্ধ থাকবে, সাকশন বা মানে লো প্রেশার ভালভ যেটা সেটা আমাদের খুলতে হবে, এবং 15 মিনিট এই ভ্যাকুয়াম পাম্পটা চালাতে হবে। প্রেশার যখন আমাদের -0তে আসবে তখন আমাদের পাটটা আমাদের ভ্যাকুয়াম সম্পূর্ণ হবে। 5 মিনিট পর যদি কাটার কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের ডিসচার্জ ভালভটা খুলে এই ভালভটা খুলে আমাদের আস্তে আস্তে হিমায়কটা ছাড়তে হবে। হিমায়কটা যখন সম্পূর্ণ হবে তখন আমাদের এখানে লো প্রেশার গেজের আমাদের প্রেশারটা উপরের দিকে উঠে যাবে। ওঠার পর
আমাদের সম্পূর্ণ হওয়ার পর আমাদের গ্যাসটা খুলে ফেলতে হবে এবং এখানে সাকশন ডিসচার্জ ভালভ প্রত্যেকটা ক্যাপটাকে আমাদেরকে সঠিকভাবে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে আমাদের যে প্রসেসটা সেটা হলো আমাদের এখানে আমাদের ইনডোর ইউনিটের কোনো লিক আছে কিনা সেটা লিক ডিটেক্টরের মাধ্যমে আমরা এখানে দেখব এবং আউটডোর ইউনিটে যে সমস্ত পয়েন্টে জয়েন্ট দেওয়া হয়েছে এখানে আমরা দেখব লিক আছে কিনা। এটা লিক ডিটেক্টর ছাড়াও সাবানের ফেনার মাধ্যমেও আমরা এখানে সুন্দরভাবে লিকগুলো পরীক্ষা করতে পারবো। যদি লিক পাওয়া না যায় তাহলে আমরা এই জায়গাতে আবার র্যাপিং করে আমরা ইনডোর ইউনিটটাকে আমরা পুনরায় এখানে আমরা স্থাপন করে দেব। স্থাপন করার পর আমাদের যে বিষয়টা দেখতে হবে অপারেশন, আমাদের এই ইনস্টলেশন প্রক্রিয়াটা সঠিক হয়েছে কিনা, ড্রেনেজ লাইনটা সুন্দর হয়েছে কিনা। এখানে আমরা ইনডোর ইউনিটের মধ্যে যদি পানি ঢালি, এই পানি প্রবেশটা বাহিদা ড্রেনেজ লাইন দিয়ে সুন্দরভাবে বের হচ্ছে কিনা, বের হলে বোঝা যাবে যে আমাদের এখানে সব ঠিকঠাক আছে। তারপর আমাদের মেশিন চালু করার পর আমাদের কারেন্ট এবং ভোল্টেজ মাপতে হবে। কারেন্ট এবং ভোল্টেজ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের মানে পরবর্তীতে আমাদের যে এখানে পাইপ প্রবেশের পথে যে গ্যাপটা থাকে গ্যাপটা ইনসুলেশন দ্বারা বন্ধ করতে হবে, তাহলেই আমাদের কুলিংটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্টস শেয়ার করুন এবং বেল আইকনটি চেপে রাখুন আরও ভিডিও পেতে চাইলে।